বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আড়াই দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী জুন মালিয়া। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অভিনয়ের জগতে তাঁর প্রবেশ। তখন থেকে আজ পর্যন্ত সমানতালে কাজ করে যাচ্ছেন। চলচ্চিত্র, ধারাবাহিক, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম সবেতেই কাজ করেছেন জুন মালিয়া। তাঁর মতো জনপ্রিয় অভিনেত্রীকেও একটা সময় প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। চব্বিশে জুন ১৯৭০ সালে দার্জিলিংয়ে তাঁর জন্ম, সেখানেই বেড়ে ওঠা। মহিষাদল রাজ পরিবারের মেয়ে জুন, কিন্তু বাবাকে নিয়ে কোনোদিনই কথা বলতে শোনা যায়নি, বরং মাকে ঘিরেই তাঁর জীবন আবর্তিত হয়েছে। মা পারুল দুবে কঠোর শাসনে মানুষ করেছিলেন মেয়েকে। খুব কম বয়সেই জুন মালিয়ার প্রথম বিয়ে, তারপর দুই সন্তানের মাও হয়ে যান। তবে সেই সংসার ভেঙেও যায় খুব তাড়াতাড়ি। দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন জুন। বাবা তখন ক্যান্সারে আক্রান্ত। দুই সন্তানকে ভালো করে মানুষ করার জন্যই অভিনয়ের জগতে তাঁর আসা। চাইলেই প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারতেন, কিন্তু সেই পরিস্থিতিতেও আত্মমর্যাদা সম্পন্ন জুন তা করেননি। বলেছিলেন যে লোকটি তাঁকে ও তাঁর বাচ্চাদের ভালোই বাসল না, সেখানে তাঁর টাকায় ভরণ পোষণ করে কি লাভ। নব্বইয়ের দশকে সিঙ্গেল মাদার শব্দটা বহুল প্রচলিত ছিল না, অনেক কষ্ট করেই মানিয়ে নিতেন। টলিউডে জুনের আত্মপ্রকাশ যেন একটা সতেজতা এনে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে। তাঁর ছিপছিপে চেহারা, টানা টানা চোখ, মায়াময় মুখ সব মিলিয়ে তাঁর লুক মন কেড়েছিল অনেকের। তার সঙ্গে ছিল তাঁর বেশ কিছু সাহসী অভিনয়, যা তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল। জুনের অভিনয় জীবনের যাত্রা শুরু হয় তৃষ্ণা নামক একটি টিভি ধারাবাহিক দিয়ে। তারপর ঋতুপর্ণ ঘোষের একটি ডকুমেন্টারিতে ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেন। সেখানে কাজ করার পরই সুযোগ আসে বড় পর্দায়। ১৯৯৬ সালের লাঠি ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেন জুন। লাঠি ছবিটি সুপারহিট হয়। জুনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, এরপর একের পর এক ছবি ও ধারাবাহিকে কাজ করেছেন। সাম্প্রতিককালেই সাঁঝের বাতি শেষ হয়ে যাবার পর এখন তাঁকে দেখা যাচ্ছে গাঁট ছড়া ধারাবাহিকে। এখন জুন মালিয়ার পরিবার বলতে তাঁর ছেলে শিবেন্দ্র, মেয়ে শিবাঙ্গী ও স্বামী সৌরভ চট্টোপাধ্যায়। প্রথম সংসার ভেঙে যাওয়ার পর জুন মালিয়ার জীবনে এসেছিলেন সৌরভ। তখন থেকেই বন্ধুত্ব ও প্রেম। দীর্ঘ ১৪-১৫ বছর প্রেম করার পর অবশেষে ২০১৯ সালের পয়লা ডিসেম্বর সৌরভকে বিয়ে করেন জুন মালিয়া। তাঁর দুই ছেলে মেয়েও উপস্থিত ছিলেন সেই বিয়েতে। সাথে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আর কয়েকজন কাছের বন্ধু। বিবাহের আগে নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনেননি জুন মালিয়া। সিঙ্গেল মাদার হয়েই ছেলে মেয়েদের মানুষ করেছেন। ছেলে মেয়েদের কথা ভেবেই দ্বিতীয়বার বিয়ে করতে চাননি, কিন্তু ছেলে মেয়েরা বড় হয়ে চেয়েছে মা আবার সংসার করুক। তাই প্রথম বিয়ে ভেঙে যাওয়ার এত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন জুন মালিয়া। বর্তমানে সকলকে নিয়ে সুখী দাম্পত্য জীবন তাঁর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।